oh you who believe, give charity for the pleasure of allah. the pleasure of allah. oh you who believe, read the quran every night of ramadan. night of ramadan. welcome o oh, ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের এই অনুষ্ঠানটা হবে একটা ইন্টারভিউর সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব পবিত্র রমজান সম্পর্কে অনুষ্ঠানের নাম রমজান এখানে আমি আপনাদের হোস্ট ইউসুফ অনুষ্ঠানে আমি ইন্টারভিউ নেব এবং দর্শকদের পাঠানো প্রশ্নগুলো করব। পবিত্র রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রমজান এই মাসের ব্যাপারে আমার নিজের একটা আবেগ জড়িয়ে আছে ১৬ বছর আগের কথা তার আগে প্রায় দশ বছর অন্ধের মতো খুঁজেছি এ সময় মুসলিমদের দেখলাম যে তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে বিশেষ করে পবিত্র মাস আগে আমি বছর খুঁজে আমি পালন করেছি খ্রিস্টান ধর্ম ইজম জৈন ধর্ম বস্তুবাদ সোশ্যালিজম এরকম আরো অনেক ইজম আর সেগুলোর নাম যদি বলি আপনারা হয়তো সেগুলো চিনতেও পারবেন না সুবাহ আল্লাহ তারপর আপনারা দেখবেন যে এই পবিত্র রমজান মাসে আল্লাহ মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব নাজিল করেন পবিত্র কোরআন আর সেই পবিত্র কোরআন এখনো আমাদের সাথেই রয়েছে এই কারণেই পবিত্র রমজান মাস মুসলিমদের কাছে খুব স্পেশাল শুধু মুসলিম নয় অমুসলিমদের কাছেও আমি ইসলাম গ্রহণ করেছিলাম এই পবিত্র রমজান মাসে তখন মুসলিমদের দেখেছিলাম যে তারা তাদের ধর্ম পালন করছে না তারপর তারা হঠাৎ করে এই এক মাস ধর্ম পালন করছে আমি তখন ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পড়ে দেখলাম সত্যকে খুঁজে পাওয়ার জন্য তারপর সত্যকে খুঁজে পেলাম এর কয়েকদিন পরে আমি রোজা রাখা শুরু করলাম তার কয়েকদিন পরেই আমি শাহাদা দিলাম আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম এতটাই ভালো যে এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না ভাই ও বোনেরা রমজান মাস রহমতের মাস ক্ষমা প্রার্থনার মাস এই মাসেই নবী মোহাম্মদ সাল্লামের উপর পবিত্র কোরআন হয়েছিল আমাদের এই সিরিজ অনুষ্ঠান এটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমার জন্য যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারি আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমি হোস্টের দায়িত্ব পালন করব আর প্রত্যেকদিন এই অনুষ্ঠানে আমার সাথে যিনি থাকবেন তার সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি কিছু বলার দরকার নেই তার বুদ্ধিমত্তা এবং তার পেশা প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডাক্তার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার একবার তিনি আমাকে বলেছিলেন যে তিনি নিজেকে মনে করতেন একজন মেডিকেল ডাক্তার অর্থাৎ মানুষের শরীরের ডাক্তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিলেন যে তিনি হয়ে গেলেন মানুষের আত্মার ডাক্তার এটার কারণ হল কোরআন আর সুন্নার সত্যের বাণী তার হৃদয়ে প্রবেশ করেছে আর তখন তিনি দাওয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন গত এগারো বছর ধরে প্রিয় ভাই ও বোনেরা তিনি এক হাজারের বেশি লেকচার দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে যেমন বিভিন্ন টেলিভিশনে প্রিন্ট মিডিয়াতে রেডিওতে এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন যার টপিক হল কম্পারেটিভ রিলিজিয়ান এবং ইসলাম তার বিশ্লেষণধর্মী ব্যাখ্যা আর তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে একেবারে হুবহু হু দেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মগ্রন্থ থেকেই তিনি একেবারে রেফারেন্স ও উদ্ধৃতি দেন এটার তুলনা নেই এই জন্য তিনি মানবতার একটা সম্পদ এখন আমি এই মুহূর্তে যেটা করতে চাই যে আর কথা না বাড়িয়ে আমি তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাব জাকির আব্দুল করিম নায়েক

বিশেষজ্ঞ বলে আমি মনে করি না যে বিভিন্ন ফতোয়া দেব ইসলামের বিভিন্ন বিষয়ে আর এই পবিত্র রমজান সম্পর্কে যদি বলতে হয় অনেক বিষয়ে মতভেদ আছে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় বিশেষজ্ঞ আর আলিমগণের মধ্যে বিভিন্ন মাঝাবের মধ্যে এরকম মতভেদ আছে পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র চারটা আয়াতে সুরাবাকারা অধ্যায় দুই আয়াত একশো তিরাশি আয়াত নাম্বার একশো চুরাশি আয়াত একশো পঁচাশি তারপর একশো সাতাশি আরো কয়েকটা আয়াতে আছে তবে প্রত্যক্ষভাবে ভাবে চারটা আয়াতে তাই বেশিরভাগ নিয়মের ভিত্তি হলো হাদিস কিছু বিশেষজ্ঞ ব্যবহার করেছেন জয়ফ হাদিস কেউ নিয়েছেন মধু হাদিস কেউ নিয়েছেন সহি হাদিস আমি এখানে যে উত্তরগুলো দেব সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি শুধু সেই সব বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং সহি হাদিস অনুযায়ী বলে মনে হয়েছে এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে না মিলতে পারে যেটাতে তারা অভ্যস্ত আমাদের মতামত হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী প্রয়োজন হলে আমি বিভিন্ন বিশেষজ্ঞের আলাদা মতামতও বলতে পারি বিশেষজ্ঞের নামও বলতে পারি তবে বেশিরভাগ সময় বলবো না আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনোটাই আমার নিজের বানানো উত্তর না এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের তাদের দৃষ্টিভঙ্গি আর আমি যথাযথ চেষ্টা করব সেই সময় সে বিশেষজ্ঞের নামটা বলতে যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি আর আমার মতে উত্তরগুলো গুলো হওয়া উচিত করেন এবং সেই আদেশ অনুযায়ী আমি যথাসাধ্য চেষ্টা করে যাব আর ইনশাল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন হাদিস বলার সময় আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে এটা সহি বুখারি সহি মুসলিম অধ্যায় নাম্বার তারপর হাদিস নাম্বার যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কিনা কোরআনের আয়াতের রেফারেন্স দেব সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়ে কথা বলে থাকি যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একেবারে খাঁটি উৎস থেকে করেন এবং সহি হাদিস আমার মুখ থেকে ভালো আর সঠিক যা কিছু বেরোবে সেটা আল্লাহ তরফ থেকে বেরোবে আর আমার মুখ থেকে ভুল বা বেঠিক কিছু বেরুলে সেটা আমার তরফ থেকে আর শয়তানের তরফ থেকেই বেরোবে তাই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আর আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি এই সিরিজ অনুষ্ঠান যেন আমাদের সবার জন্য উপকারী এবং দর্শকদের জন্য উপকারী হয় ইনশাল্লাহ যা যাক এবারে অনুষ্ঠানের কথা এখানে এই অনুষ্ঠানেতে মোট দুটো অংশ থাকবে প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ডক্টর জাকির 나য়েক ও আমার মধ্যে অনুষ্ঠানের টপিক অনুসারে প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয় আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডক্টর জাকির 나য়েক প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর আলহামদুলিল্লাহ আর আজকে আমাদের আলোচনার টপিক ইফতার তাহলে ডক্টর জাকির আমরা অনুষ্ঠান করছি বিশ দিনেরও বেশি সময় আলহামদুলিল্লাহ অনেক বিষয় আলোচনা করেছি তবে রমজান মাসে মুসলিমদের ইবাদতের কাজগুলোর মধ্যে। যেগুলোর ব্যাপারে মানুষের মনে সবচেয়ে বেশি আছে তার মধ্যে একটা হল এতেকাফ প্রথমে আপনি কি এটার সংজ্ঞা বলবেন কাফ এছাড়াও আপনি কি আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এটা বলবেন যে তাদের জন্য এতেকাফ পালন করা উচিত কিনা আর সব মুসলিমদের জন্য এতেকাফ করা এটা কি ফরজ এই এতেকাফ শব্দটার মূল যে আরবি শব্দ সেটা হচ্ছে আকাফা যার মানে লেগে থাকা ঝুলে থাকা আটকে থাকা এর মানে রাখা এর আরেকটা মানে একটা জিনিসকে আরো একটার সাথে যুক্ত করা এটা হতে পারে ভালো খারাপ আর পবিত্র বলা হয়েছে সুরা আম্বিয়া পদ্মা নম্বর একুশ আয়া নম্বর বা সেখানে ইব্রাহিম সালাম তিনি তার বাবাকে বলছেন আর তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো সে সময় তারা বিভিন্ন রকম মূর্তি পূজা করত। তিনি বললেন যে মূর্তির পূজা করো এখানে আরবি শব্দটা সাথে তোমরা লেগে থাকো যার সাথে আটকে থাকো এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে একটা নেগেটিভ জিনিস বোঝাতে এছাড়াও অনেক এটা পজিটিভ জিনিস বোঝাচ্ছে সুরাবাকারা অধ্যায় দুই হাত একশো পঁচিশ সুরাবাকারা অধ্যায় দুই হাত একশো সাতাশি লিসানুল আরব অনুযায়ী এই এতেকাপ শব্দটার মানে সম্পূর্ণভাবে একজনকে কোনো কিছুর সাথে যুক্ত করা এর মানে যখন কেউ মসজিদে থাকা শুরু করে আর আল্লাহর ইবাদত করে ইসলামিক শরীয় অনুযায়ী ইতেকাপ শব্দের মানে মসজিদে যুক্ত আর প্রত্যাবর্তন করা মসজিদে অবস্থান করা এটা করা আল্লাহ সাবান কাছাকাছি যাওয়ার আশায় এবং তার পুরস্কারের আশায় এখন যদি এই সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুন্নত আসলে একটা সুন্নত এটা বাধ্যতামূলক না শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে বাধ্যতামূলক হবে যদি কেউ আল্লাহ সামাল তালার কাছে মানত করে যে সেই টেক করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয় যেমন ধরেন কেউ হয়তো বলল যে আমি টেক করব দুই দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয় অথবা আমি টেক করব তিন দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি এভাবে যদি কেউ আল্লাহ তালার কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে এতে কাফ করবে তখন এতে কাপ বাধ্যতামূলক সে আল্লাহর কাছে মানত করেছে তার পূরণ করতে হবে এটা বাদে এমনিতে এতে কাপ তবে এটা হচ্ছে শূন্যতে মকদা মানে খুবই গুরুত্বপূর্ণ শূন্য আর একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর আট বুক অব হাদিস নম্বর ছয় হাজার ছয়শ ছিয়ানব্বই আল্লাহ সামান বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহকে সে মান্য করবে তাহলে সেটা মেনে চলবে আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ কে অমান্য করবে তখন সেটা মেনে চলবে না আরো একটা হাদিস হজরত উমর রাজ আছে সে বুকে খন্ড নম্বর আট বুক অবথ অ্যান্ড ভাউজ হাদিস নম্বর ছয় হাজার ছয়শো সাতানব্বই হজরত উমর তিনি বলেছেন আল্লা সামার রাসুলকে আমি মানুষ করেছিলাম সেই অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণের আগে যে এক রাতের জন্য মসজিদে হারামে কাফ করব। নবী তখন বললেন মানত পূরণ করো মানতটা ছিল ভালো আল্লাহ তালাকে মেনে চলা নবী বললেন পূরণ করো এছাড়াও পবিত্র করণে অনেক ইতে কাফের কথা বলা হয়েছে পবিত্র করণের সুরাবাখারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচিশ আল্লাহ বলছেন ইব্রাহিম আল্লাহ আর ইসমাইল আল্লাহিসাল্লামকে হে ইব্রাহিম এবং ইসমাইল ওনার শান্তিতে থাকুন আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো যেটা আল্লাহ সবানার ঘর কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে তারা এতে কাফ করে মসজিদে প্রত্যাবর্তন করে আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং শেষ দেয় যায় এখানে এতে কাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে এরপর আরো আছে সুরাবাকার অধ্যায় দুই হাজার একশো তখন তোমরা স্ত্রী সঙ্গত হয়েও না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে যখন মসজিদে এতেকাফ করবে আর এতেকাফ প্রসঙ্গে অনেক হাদিস আছে যেমন সে বুখারি খন্ড নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ আয়েশা রাজি আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন নবী রমজান মাসের শেষ দশ দিন মসজিদে গিয়ে ইতেকাফ করতেন নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণ এভাবে ইতেকাফ করতেন তাহলে ইতেকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক এমনিতে সাধারণভাবে এটা সুন্নত তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত আপনি কি আমাদের বলবেন যে এতেকাফ করার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যটা কি প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য এতেকাফের হচ্ছে লালাতুল কদরকে খোঁজা আর একটা হাদিস এটা আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই এখানে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইতেকাফ করলেন রমজান মাসের প্রথম দশ দিন তারপর বলা হয়েছে যে নবী ইতেকাফ করলেন রমজানের মাঝের ১০টা দিন ছিলেন একটা টার্কিস্তাব সেখানে একটা মাদুর ঝুল ছিল এরপর নবী সেই তামুর ভেতর থেকে বললেন আর তিনি বললেন আমি সবে জানতে পারলাম ফেরিস্তার মাধ্যমে সেই মহান রাত মানে লাইলাতুল কদর পড়বে রমজান মাসের শেষ দশ দিনে তাই যারা আমার সাথে ইতেকাফ কন্টিনিউ করতে চায় তারা করতে পারে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যে ইতেকাফ করার প্রধান উদ্দেশ্য ছিল আয়লাতুল কদরকে খোঁজা আর এ ব্যাপারে গত এপিসোডে বলেছি আল্লাহ পবিত্র করণে বলেছেন এটা সুরা কদর অধ্যায় নম্বর সাতানব্বই আয়াত নম্বর তিন যার মানে এই লাইলাতুল কদর এটা এক হাজার মাসের চেয়েও উত্তম তার মানে এর মহত্ব ক্ষমতা এক হাজার মাসের চেয়ে অনেক বেশি আর যদি ইবাদত করেন কদরের রাতে এটা ইবাদত করার চেয়েও অনেক ভালো করেন সেটা হবে আল্লাহর ইবাদত করেন তাহলে সেটা তিরাশি বছরের ইবাদতের চেয়েও অনেক ভালো হবে আর এই সময়টা মানুষের গর্বরতা আয়ের চেয়েও বেশি তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা এছাড়াও আমি একটা হাদিসের কথা বলেছি এটা সহি মুসলিম আর বুঝতে পারছেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেহেতু তিনি লাল্লাদুল কদর কে খুঁজতেন সেজন্য ইতেকাফ করেছেন সারা মাস প্রথম দশ দিন মাঝের 10 দিন শেষের 10 দিন তারপর তিনি জানতে বললেন ফেরেজ তার মাধ্যমে যে লাল্লাতুল কদর পড়বে রমজানের শেষ দশ দিনে এছাড়াও আমরা জানতে পারি যে সাহাবিগণ নবীকে অনুসরণ করতেন এই পবিত্র রমজানের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ওনারও নবী মোহাম্মদ প্রতি এতটাই অনুগত ছিলেন আর

এক নম্বর লালাতুল কদর খোঁজার পাশাপাশি সেটা হচ্ছে আরো বেশি আল্লাহ তলার কাছাকাছি আসা আর অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা দুই নম্বর হচ্ছে নিজের আধ্যাত্মিকতাকে উদ্দীপ্ত করা এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সুবহানাতুলার কাছাকাছি আসা তিন নম্বর যখন অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন আর জাগতিক কাজ থেকে এতে করে আপনি সুযোগ পাবেন বেশি করে আল্লাহ সুবহানাতুলার ইবাদত করা নফল নামাজ পড়বেন আল্লাহ সুবহানাতুলার কাছে দোয়া করবেন তার কাছে ক্ষমা চাইবেন জিকির করবেন এতে করে আপনার এছাড়াও এতে কাপ করলে আরো ভালোভাবে রোজা রাখতে পারবেন যখন আমরা রোজা হয়তো পালন না। সম্ভাবনা থাকে বিচ্ছুত হয়ে পড়ার বিভিন্ন আকাঙ্ক্ষা আসবে এতে কাপ করলে সুনদ গুলো পালনের সুযোগ পাবেন রোজার সময় যদি ইতে কাপ করেন আর সবশেষে যখন ইতেক করবেন তখন জাগতিক আনন্দ ত্যাগ করছেন যেগুলো অন্য সময় উপভোগ করতেন রমজানের সময় আপনার এই কাজগুলো করার অনুমতি আছে কিন্তু সময় সেই কাজ থেকে নিজেকে রাখলেন জন্য। জন্য এই আপনাকে অনেক ধন্যবাদ এবারের প্রশ্ন কাফ করার একটা শর্ত নিয়ে যে ব্যক্তি কাফ করছে তার কি মসজিদের সীমানা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি আছে সাধারণত ইতেকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না মসজিদ ছেড়ে গেলে এটা কিন্তু একটা মূলনীতি ভাঙছেন এক তাহলে বাতিল হয়ে যাবে তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে তেমন কোনো প্রয়োজন হয় তাহলে যেতে পারেন জামানদারেন কে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে তাহলে তো তাকে বাইরে যেতেই হবে অথবা সে লোক যদি ওযু করতে চায় অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায় অথবা তার জন্য মসজিদে খাবার আনার মতো যদি কেউ না থাকে তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয় আর সেই বুখারিতে এটা উল্লেখ করা হয়েছে খন্ড নম্বর তিন বুক অব ইকাফিসার উনত্রিশ হাজর আইসার হা তিনি বলেছেন যে নবী ইফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে তারা হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে বেশিরভাগ মসজিদে মসজিদের সাথেই আছে। তারপর সেখানে বাথরুমও পাবেন মসজিদের ভেতরে অজুও করতে পারবেন তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই আর ধরেন এছাড়াও নবীর স্ত্রী হজরত আইসার তিনি বলেছেন এটার উল্লেখ আছে সন্ন্যান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব হাদিস নাম্বার দুই যে লোক ইতেকাফ করবে এটা ইতেকাফে সুন্নত সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না অথবা কোনো জানা যায় যাবে না অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না অথবা স্ত্রী সহবাস করবে আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না এখান থেকে আমরা জানতে পারছি যে এতে কাফ করার সময় নবীর সুন্নত না আপনি কোন রোগীকে দেখতে যাবেন অথবা আত্মীয়ার বাসায় যাবেন বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য অথবা ছেড়ে আপনি যেতে না। আমরা করার প্রধান একটা ব্যাপারে বিস্তারিত আপনি কি আমাদের বলবেন যে কোন কাজগুলি করলে এতে বাতিল হয়ে যায় কোন কাজগুলি করার অনুমতি নেই এতেকাফের সময় যেসব কারণে এতেকাফ বাতিল হয়ে যেতে পারে এক নম্বর উপযুক্ত কোন কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া একটু আগে ব্যাপারে বললাম যদি সেরকম কোনো প্রয়োজন থাকে হয়তো প্রকেতীর ডাকে সাড়া দিতে যাবেন অথবা হয়তো অজু করবেন অথবা হয়তো আপনি গোসল করবেন অথবা খাবার আনার মতো কেউ না থাকলে বাইরে গিয়ে খাবার আনবেন এই ধরনের পরিস্থিতিতে আপনি মসজিদ থেকে বের হতে পারেন তোমার উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না আমি আগে বলেছি যে এখনকার দিনে আলহামদুলিল্লাহ যেহেতু এখনকার দিনের বেশিরভাগ মসজিদে এই টয়লেট আছে বাথরুম আছে তাই এখন এসব কাজের জন্য আর হবে না। তাহলে এক নম্বর যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ভেঙে যাবে ইতে কাপ তার স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সব বাকারা নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সংগত হও না যখন মসজিদে সংযুক্ত থাকবে ইতেকপের সময় তোমরা স্ত্রী সহবাস করো না তাহলে বিশেষজ্ঞগণ একমত যদি স্ত্রী সহবাস করে থাকেন এতে তাহলে বাতিল হয়ে যাবে তবে স্ত্রী আপনাকে টাচ করলো সাধারণভাবে হয়তো আপনাকে খাবার দিতে সে টাচ করলো এতে কোনো সমস্যা নেই তবে এখানেও স্ত্রী যদি আবেগ নিয়ে স্পর্শ করে অথবা আপনি আবেগে স্পর্শ করলেন আলিঙ্গন করলেন বা চুমু দিলেন বিশেষজ্ঞগণ সবাই একমত যে এটা হচ্ছে মাকরু না করলে ভালো কিছু বিশেষজ্ঞগণ বলেন এ থেকে ভেঙে যাবে এ বাতিল হয়ে যাবে তাহলে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে আমি আলিঙ্গন করছি অথবা স্ত্রীকে চুমু দিচ্ছি এতে কি আসলে থেকে ভেঙে যাবে কারণ পবিত্র করে নিস্তুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো এখানে শব্দটা মুবাসারা তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হয়েও না এখানে শব্দটার মানে হবে আসলে শুধুমাত্র যৌন মিলন যে বিশেষজ্ঞগণ বলেন এতে এতে বাতিল হয়ে যায় না তারা শব্দটার মানে করেছেন শুধুমাত্র যৌন মিলন তবে আবেগ দিয়ে স্পর্শ চুমু বা আলিঙ্গন এগুলো মাকরু না করলে ভালো এতে থেকে বাতিল হয়ে যায় না যারা শব্দটার মানে করেছেন সামগ্রিকভাবে তারা বলছেন স্ত্রী সহবাসের পাশাপাশি স্ত্রীকে আলিঙ্গন করলে অথবা স্পর্শ করলে বাতিল হয়ে যাবে আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন তিন নম্বর যে কারণে এতে বাতিল হয়ে যায় সেটা হচ্ছে রজস্রাব আর সন্তান প্রসবের পর যখন রক্তপাত হয় চার নম্বর যে কারণে এতে কাপ বাতিল হয়ে যায় সেটা বড় ধরনের কোন গুণা করা পাঁচ নাম্বার অস্বাভাবিকতা এটা হতে পারে পাগলামি থেকে অথবা কোন ড্রাগস বা মেডিসিনের কারণে অথবা হতে পারে অ্যালকোহলের কারণে হতে পারে মদের কারণে অথবা দ্রব্য কারণ আমরা ইবাদত করব স্বাভাবিক অবস্থায় করব তখন যখন সুস্থ স্বাভাবিক থাকব অসম্ভবিক অবস্থায় পালন করলে সেই ইবাদতটা বাতিল হয়ে যাবে ইতিকাফ বাতিল হওয়ার শেষ যে কারণ সেটা যদি শিরক করেন আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সুরা জুমার 39 আয়াত নম্বর 65 তোমার প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও এটা অবতীর্ণ হয়েছে যে তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কোন শরীক স্ত্রী করো তাহলে তোমাদের সব কাজই নিষ্ফল হয়ে যাবে কোনো লাভ হবে না আর তারপর পরকালে বা আখিরাতে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য যদি কোন লোক সির করে আল্লাহ সুবাহ করে তখন তার এতে কারণে এতে কাপ বাতিল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা যেন ভুলগুলো না করি আর আল্লাহ সুবাহ যেন আমাদের এতেকাফ কবুল করেন এবারে আমরা কয়েনের উল্টো পেটটাও একটু দেখতে চাই কোন কোন কাজগুলো করার অনুমতি রয়েছে এতেকাফের সময় এতেকাফের সময় কাজগুলোর অনুমতি আছে যদি প্রয়োজন হয় তাহলে যেতে পারেন অজু বা গোসলের জন্য অথবা যদি খাবার না থাকে ইত্যাদি এ ব্যাপারে আয়সা রাজি আল্লাহ আনহার বলা একটা হাদিস এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ইতেক দুই হাজার উনত্রিশ করার সময় কখনোই ঘরে ঢুকতেন না যদি না তেমন কোন প্রয়োজন হতো সময় অন্য যে কাজগুলোর অনুমতি আছে যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ঘুমাতে পারবেন মসজিদের ভেতরে মসজিদে খেতে পারবেন ঘুমাতে পারবেন তবে এই সময় সাবধান যাতে সেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় থাকে কারণ এটা ইবাদতের জায়গা এ সময় আপনি চুলা চলাতে পারেন চুলের তেলও দিতে পারেন শরীর থেকে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দিতে পারেন হাতের নখ কাটতে পারেন তারপর অজু করতে পারেন গোসল করতে পারেন হাত পা ধুতে পারেন নতুন পোশাক পরতে পারেন সুগন্ধি মাখতে পারেন এগুলোর অনুমতি আছে একটা হাদিসের উল্লেখ আছে সৈবুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ এতে কাপ হাদিস নাম্বার দুই হাজার আঠাশ যে হজরত আইসারাদ বলেছেন যে ইতেকাফ করা অবস্থায় নবী মসজিদ থেকে তার মাথা বাসার দিকে এগিয়ে দিলেন যদিও বিবি আয়সার তখন রাজস্ব চলছিল তিনি তার মাথা আঁচলে দিলেন চুলে তেল দিয়ে দিলেন পরে বলছে তিন নম্বর খন্ড বুক নম্বর দুই হাজার উনত্রিশ হজরত আয়সার বলেছেন যে ইতে কাপ করার সময় নবী মসজিদ থেকে মাথা বের করে বাসার দিকে এগিয়ে দিতেন বিবি আয়সা চুল আঁচলে তেল দিয়ে দিতেন খুব বেশি প্রয়োজন না হলে নবী বাসার ভেতরে ঢুকতেন না তাহলে বুঝতে পারছেন চুলা চড়ানো যাবে তেল দেয়া যাবে এরকম যে কাজগুলোর কথা বলেছি এছাড়াও আপনি চাইলে মসজিদের ভেতরে বা পেছনে একটা তাবু টাঙিয়ে রাখতে পারেন এ হাদিসটা আছে সাহেবুখারিতে খন্ড নম্বর তিন বুকাবে কাফ হাদিস নম্বর দুই হাজার চৌত্রিশ হজরত আয়সার বলেছেন যে আমাদের নবী রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন তিনি নবীর জন্য তাবু বানিয়ে দিতেন আর ফজরের নামাজ পড়ার পরে নবী তেকাফ করার জায়গাটাতে এসে তাবুর ভেতরে ঢুকতেন আরেকটা হাদিস আছে সহি মুসলিম খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই নবী রমজান মাসের শেষ দশ দিন ইতেকাফ করতেন আর ফজরের নামাজ পড়ার পর ইতেকাফের জায়গাতে এসে একটা তাবু খাটানোর নির্দেশ দিতেন তারপর তাবুতে ঢুকতেন তিনি সেখানে ইতেকাফ করতেন এছাড়াও আপনি ইতেকাফের সময় আপনার স্ত্রী এসে কথা বলতে পারে স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে স্ত্রী মসজিদে ঢুকতে পারে আর এই পঁয়ত্রিশ সাফিয়া রাদি আল্লাহন তিনি ছিলেন নবীর স্ত্রী নবী আকবর কাফ করছেন তিনি মসজিদে ঢুকলেন এবং নবীর সাথে কথা বললেন কিছুক্ষণ পরে যখন চলে যাবেন নবী তাকে মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন দরজা তখন কিছু লোক মসজিদের ঢুকলো তারা সালাম তখন বললেন আমরা চলে যেও না এ আমার স্ত্রী সাফিয়া বিনতে হইয়াই তখন লোকগুলো বলল সোহান আল্লাহ ও রাসুলাল্লাহ তার মানে এ কথা ভাবলেন কিভাবে তারা একটু দুঃখ পেলো যে নবী কেন ভাবলেন তারা অন্য নিচ্ছে তখন নবী উত্তর দিলেন তার শরীরে রক্তের মতো যে অংশে চলে যেতে পারে। যাতে তোমাদের মাথায় চিন্তা না আসে সেজন্য তোমাদের আমি এ কথাটা বললাম এখান থেকে আমরা জানতে পারি যে অনেকের মনে হয়তো সন্দেহ আছে তবে নবী এটা করেছেন আলহামদুলিল্লাহ তাহলে যে ইতিকাফ করছে তার স্ত্রী মসজিদে ঢুকতে পারে এছাড়া একটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব এতেকাফ হাদিস নম্বর দুই হাজার সাঁত্রিশ হজরত আয়সা রদি আনহা বলেছেন যে নবী সাল্লা সাল্লামের একজন স্ত্রী নবীর সাথে এতেকাফ করেছিলেন আর এছাড়া উল্লেখ করা হয়েছে খন্ড নম্বর তিন বুক অব এতেকাফ হাদিস নম্বর দুই হাজার ছাব্বিশ নবী সাল্লা সাল্লাম মসজিদে এতেকাফ করতেন রমজানের শেষ দশ দিন তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিসটা চালিয়ে যান তাহলে এতে কে সময় স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে কোন সমস্যা নেই জাজাকাল্লা খায় জাকির আর আজকে আলোচনার বিষয় এতে কাফ ডক্টর জাকির এখন আপনি কি বলবেন এতে কাফ করার সময় কোন কাজগুলিকে সুপারিশ করা হয়েছে এতে কাফের সময় যে কাজগুলো সুপারিশ করা হয়েছে তার এক নম্বর আপনি নামাজ পড়বেন দিনের পাঁচ নামাজ পড়বেন এটা তো আবশ্যিক এটা ফরজ এছাড়াও এতে কাফের সময় পড়বেন নফল নামাজ যত বেশি পড়তে পারবেন ততই ভালো হবে নফল যত পড়তে পারেন এটা করলে ভালো আল্লাহর কাছে দোয়া করবেন যত বেশি পারেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন চার নম্বর আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইতেকাফের সময় আমরা আল্লাহ সাবান্না কাছে ক্ষমা চাইব পাঁচ নম্বর এই সময় আল্লাহর জিকির করবেন বলবেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহামের প্রশংসা করে বিভিন্ন দোয়া পড়তে পারেন আট নম্বর পবিত্র কোরআন তেলাওয়াত করবেন নয় নম্বর আরবিতে কোরআন পড়ার পাশাপাশি এর তাফসির পড়বেন আপনারা আপনি সময় কোরআনের অনুবাদও পড়তে পারেন যারা আরবি ভাষা বুঝতে পারেন না তারা অনুবাদ পড়তে পারেন যাতে আল্লাহ নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন কোরআনের তাফসিরও পড়তে পারেন আপনি যে ভাষায় আপনি ভালো বোঝেন এই সময় নবীর হাদিসগুলো পড়তে পারেন এছাড়া নবীর রাসুলগণের জীবন কাহিনী পড়তে পারেন তাহলে এই কাজগুলো সুপারিশ করা হয়েছে আর এ সময় কোন বাড়াবাড়ি করবেন না একটা হাদিস আছে সহিবুখারিতে খন্ড নম্বর আট বুক অব ওসান ভাউজ হাদিস নম্বর ছয় একবার নবী যখন খুতবা ছিলেন তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে নবী জিজ্ঞেস করলেন ব্যাপার কি লোকজন বলল এর নাম আবু প্রতিজ্ঞা করেছে সে দাঁড়িয়ে থাকবে বসবে না সে ছায়ার নিচে যাবে না কোন লোকের কথা বলবে না আর রোজা রাখবে নবী বললেন তাকে বলো তার কথা বলা উচিত তাকে ছায়ায় নিয়ে এসো আর তাকে বসতে বলো তারপর রোজা পূর্ণ করুক তাহলে এতেকাফ করার সময় সুপারিশ করা হয়েছে নামাজ পড়ার জন্য তবে বাড়াবাড়ি করবেন না যে কথা বলবো না বসবো না ছায়ার নিচে যাব না তাহলে এতেকাফের সময় সুপারিশ করা হয়েছে নামাজ রোজা ক্ষমা প্রার্থনা জিকির কোরআন হাদিস পড়া ইত্যাদি জাজাকাল্লা খায় ড জাকির এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন ড জাকির এই এতেকাফ করার পূর্ব শর্তগুলো কি কি আর এতেকাফ করার সময় আমাদের রোজা থাকাটা কি আবশ্যিক এতেকাফ করার জন্য যে পূর্ব শর্তগুলো পালন করতে হবে এখানে অবশ্যই তাকে মুসলিম হতে হবে সুস্থ স্বাভাবিক হবে তাকে সাবালক হতে হবে এ সময় সে জানাবা অবস্থায় থাকবে না সহবাসের কারণে অপবিত্র অবস্থায় থাকতে পারবে না মহিলা হলে এ সময় রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তপাত হবে না এতেকাফ করার সময় পবিত্র থাকতে হবে আর এগুলো ছাড়াও এতেকাফে দুটো স্তম্ভ আছে এক নাম্বার সেটা হচ্ছে নিয়ত এতেকাফের নিয়ত হবে আল্লাহ তালার সান্নিধ্য লাভের চেষ্টা করা আর পুরস্কার লাভের আশা করা দুই নাম্বার এতেকাফ করবেন কোন একটা মসজিদে আল্লাহ পবিত্র করণে বলেছিল সুরা বাকার অধ্যায় দুই আয়াত নম্বর একশো যে তোমাদের স্ত্রীদের সঙ্গত হয়েও না যখন মসজিদে এতেকাফ করবে তাহলে এতেকাফ করার সময় সহবাস করবেন না এই প্রসঙ্গটা নিয়ে আগের প্রশ্নের উত্তরে আলোচনা করেছি আর ইতে কাফ করবেন কোন মসজিদে এটা নিয়ে মতভেদ আছে অনেকে বলেন যে কোনো মসজিদে করা যাবে তবে বিশেষজ্ঞগণ বলেন যে কোনো মসজিদে করা হবে না এমন মসজিদ হতে হবে যেখানে জামাতে নামাজ পড়া হয় আর সেই মসজিদে যেন জুমার নামাজ জামাতে পড়া হয় কারণ যদি সেখানে জামাতে নামাজ না পড়া হয় আর যদি কেউ সেখানে ইতেক করে তাহলে হয় সে জামাত ছাড়া নামাজ পড়বে যেটা ঠিক না অথবা অন্য মসজিদে তাকে নামাজ পড়তে যেতে হবে ঠিক থাকবে না। তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এমন মসজিদ হবে যেখানে নিয়মিত ভাবে জামাত পড়া হয় আর বিশেষ করে যেন জুমার নামাজ জামাতে পড়া হয় আর ইতেকের একটা পূর্ব শর্ত এটা বলেছেন হজরত আহসা রাত আনহা আছে দাউদে খন্ড নাম্বার দুই বুক অব হাদিস নাম্বার দুই হাজার চারশো সাতষট্টি যে এতেকাফ যে করে তার জন্য এটা সুন্নত সে কোন রোগী দেখতে যাবে না কোন যায় যাবে না অথবা স্ত্রী আলিঙ্গন করবে না মেলামেশা করবে না আর মসজিদ ছেড়ে বাইরে যাবে না যদি না বিশেষ কোনো প্রয়োজন হয় এতেকাফের সময় রোজা রাখাটা আবশ্যিক কিনা

প্রতিজ্ঞা করেছিলেন মসজিদুল হারামে একদিন এতে কাফ করবেন নবী বললেন তোমার প্রতিজ্ঞা পূরণ করো আমরা তো রাতের বেলায় রোজা রাখি না তাহলে এই আদেশটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এ সময় রোজা রাখা আবশ্যিক না তবে এটা মুস্তাহাব সুপারিশ করা শুননা যদি রমজান ছাড়া অন্য মাসে এতে করেন সে সময় রোজা রাখা বাধ্যতামূলক না জাজাকাল্লা খায়ের ডক্টর আপনি কি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ক্ষেত্রে আমাদের সঠিক সময় কোনটা হতে পারে আমরা শুরু করব আর শেষ করব এতে কাফ আর সেটা বিশেষ করে পবিত্র রমজানের শেষ দশ দিনে রমজানের শেষ দশ দিনে এতে কাফ শুরু করার কথা যদি বলেন বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ আদের মধ্যে আছেন আল আউজাই তারপর সাউরি বা ইমাম আল লাইস আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা বলেন যে এতেকাফ শুরু হওয়া উচিত হজরের নামাজের পর একুশতম রাতে এই হাদিসটা উল্লেখ আছে খন্ড নম্বর হাদিস নম্বর চৌত্রিশ এবং দুই হাজার একচল্লিশ যে হজরত আয়সা রাদ আনহা তিনি বলেছেন যে নবী রমজানের শেষ দশ দিন এতে এতেকাফ করতেন আর আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম হজরের নামাজের পরে নবী ইতে কফ করার জন্য সেখানে এসে তাঁবুর ভেতরে ঢুকতেন এই হাদিসের উপর ভিত্তি করে যে নবী সাল্লাম ফজরের নামাজের পর ইতেকাফের জায়গায় এসে তার ভেতরে ঢুকতেন এই বিশেষজ্ঞগণ বলেন যে ইতেকাফ শুরু হবে ফজরের নামাজের পরে শেখ বিন বাজু একই মত পোষণ করেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইতেকাফ কখন শুরু হবে এর উত্তরে তিনি বলেছেন ফজরের নামাজের পর রমজান মাসের একুশতম দিনে যদি শেষ দশ দিন ইতেকাফ করতে চান এটার ভিত্তিও আয়সার হাদিস তবে বেশিরভাগ বিশেষজ্ঞ অন্যান্য বিশেষজ্ঞগণ এদের মধ্যে আছেন ইমাম হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম হাম্বল আর বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যদি আপনি রমজানের শেষ দশ দিন ইতে করতে চান ইতে শুরু করবেন সূর্য ডুবে যাওয়ার আগে এটা করবেন একুশতম রাতে কারণ দিন শুরু হয় সূর্যাস্ত দিয়ে তাহলে যদি শেষ দশ দিন ইতে করতে চান শুরু করবেন সূর্য ডোবার আগে আর তারা বলেন ইতেকাফ করার প্রধান উদ্দেশ্যটা বা লক্ষ্যটা হচ্ছে পবিত্র লালাতুল কদরকে খোঁজা আর কদর হবে রাতের বেলায় তাহলে যদি শেষ দশ রাত এতেকাফ করেন তার মধ্যে রাতটাও পড়বে যেহেতু নবী আর এ সম্পর্কে আমি আগেও বলেছি তোমরা লালাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশটা বেজোড় রাতে এর মধ্যে 21 তম আছে যদি ফজরের নামাজের পর শুরু করেন 21 তম মিস হবে তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতিকাফ শুরু করবেন 21 তম রাতের সূর্য ডোবার আগে আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা বর্ণনা দিয়েছেন বুখারি বুখারী খন্ড নাম্বার 3 বুকাভিতেকা হাদিস নাম্বার 2034 ও হাদিস নাম্বার 2041 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমি তার জন্য তাবু খাটিয়ে দিতাম নবী ফজরের নামাজ পড়তেন আর ফজর নামাজ শেষে ইতেকাফের জায়গাতে আসতেন এখন বিশেষজ্ঞগণ বলেন যে এই হাদিসটা কোথাও বলছে না যে নবী ইতেকাফ শুরু করতেন ফজরের নামাজের পরে বলা হয়েছে ফজরের নামাজের পর তিনি ইতেকাফের জায়গাতে আসতেন কারণ নবী সাল্লি সাল্লাম ফজরের নামাজের পরে একটু একা থাকতে চেয়েছিলেন বিশেষজ্ঞগণ বলেন যে এখানে আসলে বোঝানো হচ্ছে যদি নবী একুশতম রাত থেকে ইতেকাফ শুরু করেন শুরু করেছেন সূর্য আগে তাহলে ডবি মসজিদে ঢুকতেন সূর্য ডুবার আগে একুশতম রাতে ইতে কাপ হয়েছে সূর্য আগে তবে তিনি মসজিদে ইবাদত করেছেন তারপর ইতে কাপের জায়গাতে আসলেন সেই তাবুতে কারণ তিনি পর অন্যান্য লোকজন থেকে আলাদা থাকতে চেয়েছিলেন তাহলে এই ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতে কাপ শুরু হবে একুশতম রাতের সূর্য ডোবার আগে তার মানে বিশতম দিনে ইফতার করার আগে এতে কাপ শুরু হবে বিশতম রোজাটা আপনি পালন করলেন ইফতার করার আগে সূর্য ডোবার আগে এতে শুরু করলেন আর শেখ উসাইমিন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাকে জিজ্ঞেস করা হল রোজার শেষ দশ দিন এতে কাপ কখন শুরু হবে তিনি সেটাই বললেন যে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেছেন এটা শুরু হবে সূর্য আগে একুশতম রাতে তার মানে বিশতম দিনের ইফতার করার আগে তিনিও কারণগুলো একই বলেছেন এরপর এতে কাপ শেষ হওয়ার কথা বলেন অধিকাংশ বিশেষজ্ঞ বলেন এতে শেষ হবে সর্বশেষ রোজার সূর্য ডুবে যাওয়ার পরে যদি রমজানের 29 দিন হয় তাহলে 29 দিনের সূর্যটা ডুবে যাওয়ার পরে তার মানে শাওালের প্রথম দিন শুরু হলো তখন ইতিকাফ শেষ হয়ে যাবে আর 30 দিন হলে 30 তম রোজা শেষ হওয়ার পর সূর্য ডুবে গেলে ইতিকাফ শেষ হয়ে যাবে তবে এখানে সব বিশেষজ্ঞ একমত যে এটা হচ্ছে মুস্তাহাব কারণ কিছু সাহাবা ছিলেন যারা তারপরেও ইতিকাফ করে যেতেন ঈদের নামাজ পর্যন্ত এটার উপর ভিত্তি করে বেশ কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা হচ্ছে মুস্তাহাব এটা করলে ভালো যে ঈদের আগের দিন রাতেও কাফ করবেন তার মানে তারপর ঈদের নামাজ পড়ে বাসায় চলে যাবেন যদি ঈদের নামাজটা অন্য কোথাও আদায় করেন কোন ঈদগাহে পড়েন তাহলে গোসল করে নামাজ পড়বেন তারপর বাসায় চলে যাবেন এটা করলে ভালো তবে সব বিশেষজ্ঞ একমত যে ঈতেকাপ শেষ হয়ে যাবে রমজান মাসের শেষ সুযোগের পর সেটা হতে পারে উনত্রিশ বা তিরিশটা দিন জাজাকাল্লা খায়ের এই উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আজকে আলোচনার বিষয়ফ অনেক সময় এরকম একটা প্রশ্ন চলে আসে এতেকাফ এটা কি শুধুমাত্র পবিত্র রমজান মাসের শেষ দশ দিনই করতে হবে নাকি অন্য যেকোনো সময়ও এটা করা যাবে কি বলেন এতেকাফ রমজান মাসের শেষ দশ দিনেই শুধু করতে হবে কি না এটা আবশ্যিক না আগেও বলেছি এতে হচ্ছে শূন্য যদি না মানত করেন এটা শূন্য এতে বছরে যে কোনো সময় করতে পারেন তবে ইমামান তিনি বলেছেন সেরা এতে হচ্ছে রোজা অবস্থায় তার মানে রমজান মাসে আর রমজান মাসে সেরা হচ্ছে শেষ দশ দিন সবচেয়ে ভালো এতে হচ্ছে রমজানের শেষ দশ দিন তবে রমজান অন্য তো বছরের অন্য সময়ও এতে করতে পারেন একবার শেখ আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইতেকাফ কি অন্য সময় করা যাবে নাকি শুধু রমজানের শেষ দশ দিনই করতে হবে তিনি একই উত্তর দিয়েছেন যে এটা হচ্ছে আসলে মুস্তাহাব করলে ভালো যে রমজানের শেষ দশ দিন ইতেকাফ করবেন লাইলাতুল কদরকে খুঁজবেন তাহলে ইতেকাফ রমজানের যে কোনো দিন বা বছরের যে কোনো দিন করা যায় সহি বুখারিতে বলা হয়েছে খন্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড বাউজ হাদিস নম্বর ছয় হাজার ছয়শ সাতানব্বই হজরত উমর রাজি যুগে জাহিলিয়াই ইসলাম গ্রহণ করার আগে মানত করেছিলেন যে মসজিদুল হারামে এক রাত তিনি তেকাফ করবেন শুনে নবী বললেন পূরণ করো তার মানে হজরত উমর রাজি আল্লাহান হয়ে তেকাফ করেছেন মসজিদে তখন রোজা ছিল না আরেকটা হাদিস আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই যে নবী ইতেকাফ করতেন সাওয়াল মাসের প্রথম দশ দিন আরেকটা হাদিস আছে সহি মুসলিম খন্ড নাম্বার দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই আমাদের নবী পুরো রমজান মাস ধরেই ইতেকাফ করতেন রমজানের প্রথম দশ দিন তারপর মাঝের দশ দিন তারপর শেষের দশ দিন আর একটা হাদিস আছে সহি বুখারি খন্ড নাম্বার তিন বুক অব ইতেকাফ হাদিস নাম্বার দুই যে নবী মারা যাওয়ার আগে শেষ রমজানে বিশ দিন ইতেকাফ করেছিলেন তার মানে শেষ ইতিকাফ করেছেন তিনি মারা যাওয়ার আগে তার জীবনের শেষ রমজানে করেছিলেন শেষ 20 দিন এছাড়াও আর একটা হাদিস আছে যে ফেরেশতা জিবরাইল নবীকে কোরআন পড়ে শুনিয়েছেন। দুইবার এজন্য 20 দিন ইতিকাফ করেছেন আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খন্ড নাম্বার 3 বুখারীতে ইতিকাফ হাদিস নাম্বার 2026 যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন তিনি মারা গেলে তার স্ত্রীগণ প্র্যাকটিস চালিয়ে যান তাহলে বুঝতে পারছেন যে রমজান মাসে শেষ দশ দিন ইতেকাফ করলে ভালো সবচেয়ে ভালো এছাড়াও রমজানের যে কোনো দিন ইতিকাফ করতে পারেন বছরের যে কোনো দিনে করতে পারেন এবার আপনার সাথে ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্ন যেটার টপিক হলো এতেকাফ যে ইতেকাফ করলে আমরা কেমন পুরস্কার আপনি যদি ইতেকাফের পুরস্কারের কথা বলেন আবু দাউদ রাহ তিনি ইমাম হাম্বলকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যে ইতেকাপ করার পুরস্কারটা কি তিনি বললেন আমি কোন পুরস্কারের কথা জানি না কিছু হাদিস জানি যেগুলো এটা আছে। এরকম অনেক জৈব হাদিস আছে যেখানে ইতেকাফের পুরস্কারের কথা বলা হয়েছে যেমন ধরেন এরকম একটা জৈব হাদিস আছে যেটাকে জৈব বলেছেন আলবানি এটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায় কেউ যদি ইতেকাফ করে আর পুরস্কার আশা করে এবং গুণ না করে তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য এখানে পুরস্কার পাবে শেখ আলবানি ইবনে মাজা এরকম একটা হাদিস আছে সেটাও জৈব বলা হয়েছে যদি কেউ ইতে করে একদিন আর আল্লাহর কাছে পুরস্কার আশা করে আল্লাহ তখন সেই লোক এবং দু আগুনের মধ্যে তিনটা পরীক্ষা খুঁড়বেন এক একটা পরীক্ষা চড়ায় হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই হাদিসটাকে শেখ আলবানি জয়েফ বলেছেন আরেকটা হাদিস পুরস্কার নিয়ে কথা বলছে এটাও জয়েফ এখানে বলা হয়েছে যদি কেউ ইতিকাফ করে একদিন অনুগতদের সাথে পুরস্কারের আশায় তার সব গুনাহ ক্ষমা করা হবে এই হাদিসটাও জয়েফ হাদিস তবে কিছু সহিহ হাদিস আছে যেমন এটা আছে সহিহ বুখারী তে খণ্ড নম্বর 3 মুকাব লায়লাতুল কদর হাদিস নাম্বার দুই যে যদি কেউ কদরের রাতে ইবাদত করে আনুগত্যের সাথে আল্লাহর পুরস্কারের আশায় তার আগের সব গুণ ক্ষমা করা হবে তাহলে যদি আপনি ইতেকাফ করেন সেটা লাইলাদুল কদর হলে ইনশাল্লাহ তবে শুধু ইতেকাফ নিয়ে এমন কোন হাদিস নেই যে সব গুণ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে যেটাকে বলা হয়েছে মৌধু শেখ আলবানির মতে যদি কেউ রমজানের শেষ দশ দিন ইতেকাফ করে সেটা দুই হজ আর দুই ওমরা পালনের সমান এই হাদিসটাকে বলা হয়েছে মধু शेख আলবানির মতে এমন কোনো হাদিস নেই যেটা সহিহ আর যেখানে এইটাকেের কথা বলা হয়েছে তবে সাধারণ কিছু হাদিস এমন একটা হাদিস আছে সহিহ বুখারীতে খন্ড নাম্বার 8 হাদিস নাম্বার 6502 এখানে বলা হয়েছে নফল ইবাদতগুলোর গুরুত্ব সম্পর্কে যে কেউ যদি ফরজ পালন করে তারপর নফল পালন করে আল্লাহ বলেছেন সে আমার আরো কাছে আসে নফল কাজের মধ্যে আছে দোয়া করা ক্ষমা প্রার্থনা করা নফল নামাজ ইতে কাপ আছে যদি কেউ নফল পালন করে আল্লাহ বলেছেন নবী আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছাকাছি আসে আর আমি তখন তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে শোনে তার দৃষ্টি শক্তি হই যেটা দিয়ে সে দেখে তার হাত যেটা দিয়ে কিছু ধরে পা যেটা দিয়ে সে হাঁটে আর সে যে কামনা করে আমি তা পূরণ করি তাহলে এমনিতে নফল পালন করলে বেশ কিছু পুরস্কার পাবেন তবে ইতেকাফের উপর নির্দিষ্ট করে আমার জানা মতে কোন সহিদে কিছু বলা হয়নি ভালো আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে উৎসাহিত করেন সবাইকে সুযোগ দেন যেন আমরা রমজান মাসের শেষ দশ দিনে ইতেকাফ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে রমজানের শেষ দশ দিন ইতেকাফ করার মাধ্যমে এর উপকারগুলো অর্জনে একটা সুযোগ দেন ড জাকির অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ইন্টারভিউ পর্বটা শেষ করেছি এবারে আমরা আলোচনা করব আমাদের দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আর এই ব্যাপারটা আপনিও জানেন সত্যি বলতে আমার চাইতেও আরো ভালো জানবেন হাজার হাজার পাঠিয়েছে। আর এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে ঠিক সম্ভব নয় তবে আমরা এর মধ্য থেকে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি তাহলে ডক্টর এখন আমরা এই টপিকের উপর দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে পরের প্রশ্ন মুসলিম আর কি একটা ছোট্ট বা অল্প সময়ের জন্য করতে ব্যাপারে কোনো সময় বেশি ধরে কোন সমস্যা নেই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতে অল্প সময় হতে পারে মাত্র এক ঘন্টা নেয়াজম রাজি বলেছেন যে ইতেক এক ঘন্টার জন্য হতে পারে তবে কিছু বিশেষজ্ঞ বলেন ইতে করতে হবে কমপক্ষে একদিন বা কয়েকদিন তারা বলেন এক ঘন্টা খুব কম সময় একটা দিন পূর্ণ হচ্ছে না তবে বেশিরভাগ অল্প সময়ের জন্য কয়েক ঘন্টা একদিন কয়েকদিন এক সপ্তাহ দশ দিন এক মাস সে লোকের উপর নির্ভর করবে এতে কাপের সময়সীমার কোন নির্দিষ্ট নিয়ম নেই লাখায় ডক্টর পরের প্রশ্ন মহিলাদের ক্ষেত্রে কি বাড়িতে এতে কাপ করার অনুমতি আছে ইতেকা প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হই না যখন তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় থাকবে যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে মসজিদের কথা তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ ইতেকাফ করতে হবে সেখানেই আর মহিলাদের ক্ষেত্রে নিয়মটা একই রকম তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে ইতেকাফ বাসায় করা যাবে মহিলারা যেখানে ইবাদত করে একটা হাদিস এরকম বলছে যে ভেতরের ঘরে নামাজ পড়ার চেয়ে বাইরের ঘরে নামাজ পড়া বেশি ভালো তার চেয়ে উঠনে ভালো তার চেয়ে মসজিদে ভালো তবে তার মানে এই না মসজিদ এর মানে যেখানে সিজদা দেন। মসজিদ শব্দটার অর্থ যেখানে সিস দেন তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে সুরাভাকার অধ্যায় দুই হাজার একশো সাতাশি এখানে মসজিদের কথা বোঝানো হচ্ছে সিজদার জায়গা না কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি তাই মহিলাদের ইতেকাফের ব্যাপারে বিশেষজ্ঞ গান বলেন যে তারা ইতেকাফ করতে চাইলে মসজিদে করবে এই কথাটা অনেক হাদিসেও আছে যেমন একটা সহি হাদিস সহি বুখারি খন্ড নাম্বার তিন বুকাপ ইতে হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ হজরত আইসারাদ বলেছেন নবী রমজান মাসের শেষ দশ দিন ইতেকাফ করতেন তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিস চালিয়ে যান নবীর স্ত্রীগণ ইতেকাফ করেছেন মসজিদে এমন কোন এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতেকাফ করেছেন আচ্ছা ভালো এটা জেনে খুব ভালো লাগলো এবারে পরে প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক যে কেউ যদি এতে কাপ ভেঙে ফেলে দিতে হবে। ইতে কাপ ভেঙে ফেলার কাফফারা দেওয়ার কথা যদি বলেন যেহেতু এটা হচ্ছে ইবাদত আপনি যদি ইতে কাপ ভেঙে ফেলেন এখানে কাফফারা দিতে হবে না ভালো হয় যদি পারেন পরে এতে কফ করবেন যদি কেউ অবশ্যই ইতে কাপ পালন করে যদি সে মানত করে ইতে কফ করবে দুই দিন যদি পরীক্ষায় পাস করে তারপর যদি সেটা ভেঙে ফেলে তাহলে অন্য সময়ে পূরণ করতে হবে কারণ সে প্রতিজ্ঞা করেছে এটা ফরজ এতেকাফ আর ঐচ্ছিক ইতেকলে আবশ্যিক না তবে যদি ঐচ্ছিক ইতেকাফ ভাঙেন পরে করতে পারলে ভালো কিন্তু এটা আবশ্যিক না আচ্ছা পরের প্রশ্ন ড জাকির স্ত্রী এতেকাফ করলে তার স্বামীর কি সেখানে বাধা দেওয়ার অধিকার আছে ইতেকাফ একটা ঐচ্ছিক ইবাদত আর করতে গেলে একজন মহিলাকে যেতে হবে। সেজন্য সেই মহিলার স্বামী কিছুটা অসুবিধায় পড়তে পারে তাই কোন মহিলা ইতে কাপ করতে চাইলে স্বামীর অনুমতি নেওয়াটা উচিত কারণ স্বামীর কিছু অসুবিধা হতে পারে আর স্বামী যদি অনুমতি দেয় সে চাইলে স্ত্রীকে ডেকে আনতে পারে যদি প্রয়োজন হয় যদি না সেই মহিলা আবশ্যক ইতেকাফ করে যেটা মানুষ করেছে এই তেকাপ শুরুর পরে স্বামী ডাকলে ইতেক চালিয়ে যাবে এটা ফরজ। স্ত্রী স্বামীর নেবে আর স্বামীর হলে স্ত্রীকে ডেকে আনতে পারবে আচ্ছা এবারে আমি অনুষ্ঠানের শেষ প্রশ্নটা করব জাকির আমরা কি কাউকে কিছু শেখাতে পারব অথবা লেকচার দিতে পারব যখন আমরা করছি এতেকাফ আমি আগেও বলেছি যে এতেকাফের সময় সুপারিশ করা কাজগুলো হচ্ছে নামাজ পড়া নফল নামাজ পড়া দোয়া করা ক্ষমা প্রার্থনা করা তারপর জিকির করা পড়া। করা উচিত তবে যদি কিছু শিখতে চায় বিশেষ করে ইসলাম ধর্মের ব্যাপারে তখন শেখালে কোন সমস্যা নাই অথবা একটা লেকচার দিলেন আপনি অথবা কাউকে কিছু শেখালেন ইসলাম ধর্মের বিভিন্ন নিয়ম কানুন এর অনুমতি আছে কারণ আপনি শেখাচ্ছেন কিভাবে আল্লাহ তাল কাছাকাছি যাওয়া যায় ডক্টর জাকির আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ তা যেন পরিস্কৃত করেন আপনাকে আমাকে আর আমাদের দর্শকদেরকে এতেকাফ করার উপর এই অনুষ্ঠানটা দেখার জন্য জাজাকাল্লা খায় ভাই ও বোনেরা আশা করি আপনারা এই অনুষ্ঠানটা যথেষ্ট উপভোগ করেছেন আর উপকৃত হয়েছেন এবং ডাঃ জাকির নায়ক উত্তরগুলো থেকে আপনারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবেন আর নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ করবেন যার টপিক ছিল এতেকাফ আগামীকাল আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন ও ইসলা দেয়ার মাস তাহলে আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওarakatuh Oh you who believe give charity for the pleasure of Allah the pleasure of Allah Oh you who believe read the Quran every night of Ramadan Night of Ramadan. Welcome, <laughs> O oh, Ramadan. It is Ramadan.